আমি মনে করি ভয়েজার স্টুডেন্ট কলেজ অন দ্য রাইট ওয়ে। তারা শিক্ষার মানটা ধরে রেখেছে, পরীক্ষা কেন্দ্রিক না, সামগ্রিক বাস্তবধর্মী একটা কারিকুলাম তারা মেনটেন করছে। আমি ডক্টর হাবিবুর রহমান, আমি পেশায় একজন চিকিৎসক, আমি সরকারি চাকরিতে আছি, আমার পোস্টিং হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাউদকান্দিতে। আমার মেয়ে বয়স 9, বয়েজার ইংলিশ স্কুলের কলেজে চতুর্থ শ্রেণীতে পড়ছে। শুরু থেকে ওর শিক্ষা জীবন এই স্কুলে চলছে। আমি হ্যাপি এই স্কুলে রেখে ওর যথেষ্ট উন্নতি সাধন হচ্ছে, ও পড়াশোনায় আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে। শুধু পড়াশোনাটাই মেন না, পড়াশোনার পাশাপাশি মানসিক বৃদ্ধি এবং চারিত্রিক গঠন, এই বিষয়গুলোও আলহামদুলিল্লাহ ওর বয়স অনুযায়ী যেটা যতটুকু দরকার আমরা তার মধ্যে পাচ্ছি। তার ফল তার ধারাবাহিকতায় আমার ছোট যেই ছেলে আহনা হাবিব, ওকেও আমি, ওর বয়স খুব একটা বেশি না, কিন্তু বোনকে দেখে সে অনুপ্রাণিত, স্কুলে যেতে চায় যদিও রেগুলার যাচ্ছে না। তারপর আমরা আর্লি স্কুলিং এর জন্য ওকেও বয়েজার স্কুলেই প্রেফার করেছি। আমি এখানে দেখে একটা ব্যতিক্রম একটা কনসেপ্ট আমি লক্ষ্য করেছি, স্কুলটাতে শুধু পড়াশোনার মধ্যে সীমিত না রেখে আদার্স অ্যাক্টিভিটিস গুলো এখানে চর্চা করা হয়, যেটা ইতিবাচক। শুধুমাত্র পড়াশোনা করে পরীক্ষায় ভালো নম্বর পাওয়াটা মধ্যে সীমাবদ্ধ, শিক্ষাকে সীমাবদ্ধ রাখাটা ঠিক না আমি মনে করি। পরীক্ষায় ভালো নম্বর পেয়ে যদি পরবর্তীতে যোগ্যতার প্রতিফলন না হয় তাহলে সেই শিক্ষার মূল্য মূল্যহীন। সেটা পরীক্ষায় ভালো নম্বর না পেয়েও কেউ যদি তার পরবর্তীতে পেশাগত জীবনে এসে সফলতা লাভ করতে পারে, তাহলে যেই প্রতিষ্ঠান থেকে সে শিক্ষা লাভ করেছে সেই শিক্ষাটা আসলে বুঝতে হবে সেটা পরীক্ষা কেন্দ্রিক শিক্ষা না, বাস্তব কেন্দ্রিক শিক্ষা। আমি মনে করি ভয়েজার স্টুডেন্ট কলেজ অন দ্য রাইট ওয়ে। তারা শিক্ষার মানটা ধরে রেখেছে, পরীক্ষা কেন্দ্রিক না, সামগ্রিক বাস্তবধর্মী একটা কারিকুলাম তারা মেনটেন করছে। এখানে শিক্ষকরা যথেষ্ট দক্ষ আমি মনে করি এবং তাদের যথেষ্ট যোগ্যতা আছে এই ধরনের ছোট ছেলে মেয়েদেরকে ধৈর্য সহকারে কারিকুলামটাকে সেই সকাল থেকে বিকাল অবধি তাদেরকে বুঝিয়ে দেওয়ার, আর তারা যথেষ্ট আন্তরিক আমি দেখেছি। আরেকটা ব্যতিক্রম জিনিস বয়েজারের লক্ষণীয়, যেটা এই উপজেলা পর্যায়ে একটা স্কুলের এরকম আইটি বেসড একটা স্কুল, যেটাকে আইটি বর্তমানে যেটা সবচেয়ে প্রায়োরিটি বেসড একটা কনসেপ্ট আমি মনে করি। আমরা যখন লেখাপড়া করছি তখন তো এগুলো কল্পনা দিচ্ছি, আমরা চিন্তাও করিনি এই বয়সে ছেলেমেয়েরা এতটা আইটি নলেজ এতটা রাখতে পারে। তো ওদের কারিকুলামে আমি দেখেছি আইটির বিষয়টাকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়, যেটা অনেক বাস্তবধর্মী। আইটি ছাড়া ভবিষ্যৎ চলবে না, মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে এই সাবজেক্টটাকে অবশ্যই প্রায়োরিটিতে আনতে হবে, এবং বয়েজার সেই সঠিক কাজটাই করেছে। সেজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।